আসসালামু আলাইকুম। হরিপুর চিলমারি তিস্তা সেতু ব্রিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখন আছি সেই কাঙ্ক্ষিত হরিপুর চিলমারি তিস্তা সেতু পয়েন্ট এরিয়াতে। 1490 মিটার যে পিসি গার্ডার সেতু হবে তার অংশ বিশেষ আজকে আপনাদের কিছু তথ্যচিত্র দেখাবো। আপনারা জানেন যে 2021 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের এই কাজ শুরু হয়ে গিয়েছিল। অবশেষে চায়না স্টেট কর্পোরেশন কোম্পানি তাদেরকে 30 মাস সময় দিয়েছিল। এই চায়না স্টেট কনস্ট্রাকশন কোম্পানি অলরেডি তাদের অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে। এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী জমে থাকে। যদিও আজকে বিকালবেলা খুব একটা আজকে নেই বলতেই চলে, কারণ মেঘলা আকাশ মেঘলা। এই নৌকাটি সিলভারি জনগুরুত্বপূর্ণ কাজের সম্পর্কে আজকে আমাদের জানাবেন অত্র এলাকার স্মৃতি সন্তান জনাব ওমর ফারুক ইবনে সিদ্দিকী। এই জন কল্যাণকর কাজ আসলে দেশপ্রেমের একটা অঙ্গ, তার অংশ বিশেষ আপনাদের কিছু তথ্য জানাবেন। হুজুর সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, এই তিস্তা ব্রিজ সম্পর্কে আমাদের কিছু বলেন। এই তিস্তা ব্রিজ আমাদের এলাকার এক গৌরব। অনেক দিন থেকে কাজ চলতেছে, এখনও কাজটা সমাপ্ত হয়নি, আরও কিছুদিন লাগবে। এই তিস্তা ব্রিজ হলে আমাদের নদী শাসন হবে, আমাদের এলাকার অসহায় দরিদ্র মানুষের কর্মসংস্থান হবে, আমাদেরকে আর বাইরে যেতে হবে না, এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই কর্মসংস্থার ব্যবস্থা হলে আমাদেরকে ঢাকায় যেতে হবে না, রাজশাহী যেতে লাগবে না, ময়মনসিংহ যাওয়া লাগবে না, আমাদেরকে দক্ষিণবঙ্গে যাওয়া লাগবে না, আমাদের এলাকায় কর্মসংস্থান হবে। এই তিস্তা ব্রিজ হলে আমাদের এলাকায় গরিব অসহায়দের তারা শান্তি শৃঙ্খলাভাবে তারা বসবাস করতে পারবে এবং এই আবাদি জমিন তারা ব্যাপকভাবে তারা সুন্দরভাবে ফসল উৎপাদন করতে পারবে। এই ব্রিজ হলে আমরা এই ব্রিজ দিয়ে আমরা চিলমারে যেতে পারবো, উলিপুর যেতে পারবো, থানাহাট যেতে পারবো। আমাদেরকে তখন আর নৌকাতে ওঠা লাগবে না, জাহাজে ওঠা লাগবে না, আমাদেরকে কষ্ট করে হেঁটে হেঁটে চিলমারি থানাহাট কুড়িগ্রাম লালমনিরহাটে যাওয়া লাগবে না। এই তিস্তা ব্রিজের উপর দিয়ে আমরা চলে যেতে পারবো। এখানে অনেক মানুষ দেখার জন্য এই তিস্তা ব্রিজে আসে এবং এই তিস্তা ব্রিজে দেখার জন্য অনেক পুরুষ, অনেক শিক্ষক, অনেক গণ্যমান্য ব্যক্তি, ম্যাজিস্ট্রার, উকিল সকলেই তারা এই তিস্তা ব্রিজ দেখার জন্য আসে। এই বিকেলবেলা হলে যানজটের অনেক ভিড় জমে এই দেখার জন্য। এই সৌন্দর্য, এই তিস্তা ব্রিজ হলে আমাদের রাস্তাঘাট উন্নয়ন হবে, এলাকার অসহায় মানুষেরা সুন্দরভাবে তারা এই তারা দুনিয়াতে ভালোভাবে সুন্দরভাবে তারা বসবাস করতে পারবে। এই তিস্তা ব্রিজ হলে আবাদি জমিন সুন্দরভাবে ফসল উৎপাদন হবে, এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে, বেকার লোকের কর্মসংস্থান হবে এবং বিভিন্ন কোম্পানি আসতে পারে, এই আশা করতে পারছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারকে আপনাদের সন্তানকে এই ব্রিজ দেখার জন্য আপনারা এই তিস্তা ব্রিজে নিয়ে আসবেন, মন ভালো থাকবে, মন সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে আজকের এই লাইভের প্রোগ্রাম আমার পক্ষ থেকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ হুজুর ওমর ফারুক ইবনে সিদ্দিকীকে। তিনি অসংখ্য তথ্য জানিয়েছে যে যখন আমাদের এই ব্রিজটি নির্মিত হয়ে যাবে তখন কুড়িগ্রাম গাইবান্ধা জেলাবাসীদের দীর্ঘদিনের আশাকাঙ্ক্ষা তার প্রতিফলন হবে, অবশেষে কিছু কর্মসংস্থানের সৃষ্টি হবে। হুজুর সুন্দর তথ্য দিয়েছেন। যাই হোক, যখন আপনারা এই ব্রিজ পয়েন্ট এরিয়াতে আসবেন অত্যন্ত মনোমুগ্ধকর কিছু চিত্র দেখতে পারবেন। আজকে তিস্তা নদীর পানি বৃদ্ধির কিছু অংশ দেখা যাচ্ছে, কয়েকদিন আগে পানি নিম্নগামী ছিল, এখন অবশ্য নদীর পানি বৃদ্ধি। যাই হোক, তিস্তা নদীর ধর্ম সে কখন ভাঙবে গর্বে, কখন সে পানি বৃদ্ধি পাবে এটা আসলে বলা দুষ্কর। যাই হোক, আমরা যখন এই ব্রিজটি আমাদের দৃশ্যমান হয়ে যাবে, আপনারা জানেন যে 1490 মিটার পিচি গার্ডার সেতুর 16টি পিলার দৃশ্যমান হয়েছে, আস্তে আস্তে আমাদের যে 32টি পিলার হবে যখন পানি কমে যাবে। যাকে আমরা উপরের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি, 8 নম্বর পিলারের মধ্যে স্পেনগুলো বসানো হচ্ছে, ধীরে ধীরে এভাবেই আমাদের এগুচ্ছে তিস্তা হরিপুর থেকে চিলমারি 1490 মিটার তিস্তা সেতুর কাজ। যাই হোক, আমাদের এই ব্রিজ সংশ্লিষ্ট যারা অবদান রেখেছেন, আমাদের সেই জাতীয় পার্টির সাজাপ্রাপ্ত
সংসদ সদস্য জনাব কর্নেল উনি এখন জেল হাজতে বন্দি। প্রয়াত এমপি জনাব মঞ্জুর ইসলাম রিটন সাহেব, জনাব গোলাম মোস্তফা আহমেদ সাহেব, জনাব শামীম হায়দার, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সাহেব, তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সংসদের মধ্যে জোরালো কণ্ঠের মাধ্যমে আমাদেরকে এই তিস্তা ব্রিজের কাজ দৃশ্যমান হয়েছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। যাই হোক, আজকে আমাদের এই লাইভ প্রোগ্রাম ছিল পানি বৃদ্ধি প্লাস কিছু চিত্র দেখার জন্যে। এখানে অসংখ্য দর্শনার্থী আপনাদের ভিড় জমায় দেখেন, অনেকে সেলফি উঠাচ্ছে নিজ নিজ অঙ্গি ভঙ্গিমায়। আসলে কি বলবো, বলার কিছুই নাই, এরা স্থানীয়। যাই হোক, এদের তথ্য আমরা কোনো এক সময় আবারও পড়ে নেব। আজ এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরিপুর চিলমারি তিস্তা সেতু পেজের পক্ষেই থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।